জিয়াউর রহমান মুজিবনগর সরকারের 400 টাকা বেতনের কর্মচারী ছিলেন, এমনটাই বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধের সময় তার পাকিস্তানের চর হিসেবে কাজ করার তথ্য প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, আওয়ামী লীগের গণতন্ত্র হল মিষ্টি কুমড়া আর বেগুনির মতো। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সচিবালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সম্পাদিত সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, মুজিবনগর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। জিয়াউর রহমান এই সরকারের অধীনেই যুদ্ধ করেন। জিয়াউর রহমান যুদ্ধ করেছে কিনা সে নিয়ে তো নানা প্রশ্ন আছে, নাকি পাকিস্তানিদের গুপ্তচর হিসাবে কাজ করেছে সেটি দলিল দস্তাবেজ বলে। প্রকৃতপক্ষে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছে। তিনিও 400 টাকা বেতন গ্রহণ করতেন। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস অর্থাৎ নিয়োগ পাওয়ার পর থেকে তিনি বেতন গ্রহণ করেছেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।